ওয়েলকাম বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকের ভিডিওর বিষয় হচ্ছে মেসেঞ্জারে যদি আপনাকে কেউ ব্লক দেয় তাহলে কিভাবে সেটা আনব্লক করবেন, এবং আনব্লক করার পর তার সাথে আবারও পুনরায় কিভাবে চ্যাট করবেন এটাই দেখাবো আজকের এই ভিডিওতে। তাই এই গুরুত্বপূর্ণ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো মূল ভিডিওটিতে যাওয়ার আগে একটা কথাই বলবো, আপনি যদি আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে চ্যানেলের সদস্য হয়ে যাবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলুন তাহলে আমাদের মূল ভিডিওটি শুরু করি। তো মেসেঞ্জারে যদি আপনাকে কেউ ব্লক দিয়ে থাকে তাহলে আপনি সরাসরি চলে যাবেন মেসেঞ্জারে। মেসেঞ্জারে আসার পর আপনাকে যে আইডি থেকে ব্লক দিয়েছে সেই আইডিতে চলে যাবেন। তো এখন আমি আপনাদের যে টিপসটা দেখাচ্ছি এই টিপসটা আজ পর্যন্ত কোনো ইউটিউবের ভিডিওতে দেখানো হয়নি, তাই ধৈর্য ধরে ভিডিওটি দেখতে থাকুন। তো আপনাকে যে ব্লক দিয়েছে তার আইডিতে আসার পর আপনি উপরে যে আইয়ের মতো একটা আইকন দেখতে পাচ্ছেন এই আই আইকনটিতে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখানে উপরে থ্রি ডট আর একটি আইকন দেখতে পেয়ে যাবেন, এই থ্রি ডটে ক্লিক করে দিবেন। তো থ্রি ডটে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম তিনটি অপশান চলে আসবে, ওপেন চ্যাট হার্ড, ডিলেট কনভারেশন, আরেকটা হচ্ছে রিপোর্ট টেকনিক্যাল প্রবলেম। সো আপনি এখান থেকে তিন নাম্বার অপশানটিতে ক্লিক করবেন, রিপোর্ট টেকনিক্যাল প্রবলেম এই অপশানটিতে ক্লিক করবেন। তো এটাতে ক্লিক করে দেওয়ার পর একটু লোড নিবে, আপনাকে এখানে একটু দেরি করতে হবে। তো একটু দেরি করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এই পেজে এমনভাবে এখানে দুটি ছবি দেওয়া থাকবে, আপনাকে যে ব্লক করেছে তার আইডি দেওয়া থাকবে আর তার আইডিটির ব্লক করা মেসেজ অপশানটি দেওয়া থাকবে। এই দুটো পেজের স্ক্রিনশট এখানে অটোমেটিকই বসে যাবে, আপনাকে এখানে কোনো স্ক্রিনশট সিলেক্ট করতে হবে না, অটোমেটিক স্ক্রিনশট দুটি এখানে বসে যাবে। তো উপরে দেখেন একটি লেখার অপশান আছে, তো আপনাকে এখানে লিখতে হবে কি কারণে আপনার ব্লকটি আনব্লক করতে চাচ্ছেন। তো এখানে আপনি যেটা লিখবেন, তো আমি আগে থেকে লিখে রেখেছি সেটা এখানে আমি দিয়ে দিচ্ছি। তো এখানে আপনি হুবহু এটা লিখবেন, ডিয়ার মেসেঞ্জার টিম, কমা দিবেন, তারপর লিখবেন সামথিং প্রবলেম, কমা দিবেন, আই ক্যান নট সেন্ড মেসেজ মাই ফ্রেন্ড, তারপর ফুল স্টপ দিবেন, তারপর আবারও লিখবেন আই অ্যাম শিওর দ্যাট মাই ফ্রেন্ড ব্লক মি, তারপর ফুল স্টপ, তারপর আবার লিখবেন ফিলিস আনব্লক অটো ক্রিয়েটস অ্যান্ড আই ওয়ান্ট সেন্ড মেসেজ, তারপর থ্যাংক ইউ লিখে ফুল স্টপ দিয়ে দিবেন, এটা এখানে লিখে দিবেন। আমি এখানে যেটা লিখলাম হুবহু এটা আপনি এখানে লিখে দিতে পারেন। তো এটা এখানে লেখার পর উপরে দেখেন সেন্ড অপশান আছে, এই সেন্ড অপশানে ক্লিক করে এটাকে সেন্ড করে দিবেন। সেন্ডে ক্লিক করার সাথে সাথে এটা সেন্ড হওয়ার জন্য একটু লোড নিবে, তো সেন্ড না হওয়া পর্যন্ত এখানে একটু অপেক্ষা করবেন। এখন কিন্তু আমার পাঠানো রিপোর্টটি সেন্ড হয়ে গেছে। তো এই রিপোর্টটি মেসেঞ্জার টিম দেখার পর 4 থেকে 8 ঘন্টার মধ্যে এই ব্লক অপশানটি আনব্লক করে দিবে। কোনো কোনো ক্ষেত্রে এটা 8 ঘন্টারও একটু বেশি সময় লাগতে পারে, তো আপনার হতাশ হওয়ার কিছুই নেই, একটু বেশি সময় লাগলেও অবশ্যই আপনার ব্লকটি আনব্লক হয়ে যাবে। তো এটাই ছিল দেখানোর, ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন, এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিবেন। তো আজ এ পর্যন্তই, দেখা হবে আবারও পরবর্তী গুরুত্বপূর্ণ একটি ভিডিওতে।